Duduk sih, mana duduk sih? Yes. Mana duduk sih? Nama itu kamu. আমি প্রথমে অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি পাঠদান করব, ইংলিশ ফর টুডে। তোমরা সবাই বোর্ড বইটি খোলো, এই যে এই বইটি খোলো, ইংলিশ ফর টুডে বোর্ড বইটি খোলো। আমি তোমাদেরকে এখান থেকে কিছু ওয়ার্ড মিনিং করাবো, শব্দের অর্থ করাবো। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো সবাই। আমি কিছু শব্দের অর্থ লিখাবো, তোমরা সবাই শব্দের অর্থগুলো লিখবে, ঠিক আছে? সবাই লিখো, শব্দের অর্থগুলো লিখো। আমি শব্দ অর্থ করাবো। কি লাগে দেবো? একটা লক্ষ কি? A double P L E. A double P L E. Apple অর্থ কি? Apple অর্থ? Apple. Apple. Apple অর্থ apple. Apple অর্থ apple. Apple অর্থ apple. Apple বানান A double P L E. Apple বানান A double P L E. Apple. Apple অর্থ আপেল। আপেল বানান কি? A double P L E. Apple অর্থ আপেল। And অর্থ pizza. A N P N. A N P N. And অর্থ কি? And অর্থ pizza. Pizza লিখো সবাই, pizza. পিঁপড়া লিখে কয়ের পর চন্দ্রবিন্দু আছে? তাহলে অ্যাপেল অর্থ আপেল, অ্যান্ড অর্থ পিৎজা। তারপরে শব্দ অর্থগুলো সবাই লিখে ফেল, সবাই লিখে ফেল। ক্যাপ অর্থ টুপি, সি এ পি ক্যাপ, সি এ ডাবল পি ক্যাপ অর্থ টুপি, ক্যাপ অর্থ টুপি। তারপরে ক্যাট, সি এ টি ক্যাট অর্থ বিড়াল, সি এ টি ক্যাট, সি এ টি ক্যাট, ক্যাট অর্থ বিড়াল। ক্যাট অর্থ কি? বিড়াল। সি এ টি ক্যাট, ক্যাট অর্থ কি বলো? ক্যাট অর্থ বিড়াল। একটু বোঝা যাচ্ছে না, তা আমি বলে দিচ্ছি, শুনো। এ ডাবল পি এল ই, আপেল অর্থ কি? এ ডাবল পি এল ই, আপেল অর্থ আপেল। আপেল। তারপরে দেখো এ এন টি, এন্ড অর্থ কি? বিড়াল। তোমরা সবাই বিড়াল দেখেছো না? বিড়াল দেখেছো সবাই? ক্যাট অর্থ কি বলো? ক্যাট অর্থ
বিড়াল কত অর্থ বিড়াল তারপরে দেখো ডগ ডিওজি ডগ ডিওজি ডগ ডগ অর্থ কি ডগ অর্থ কি তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা ইলিফ্যান্ট অর্থ কি বলো হাতি তারপরে দেখো এক অর্থ কি ডিম একটাই কোনটা
সবাই মাইক্রোফোন অফ করে দাও নালে হইছে হচ্ছে ক্লাসে গন্ডগোল হচ্ছে মাইক্রোফোন অফ করে দাও অফ করে দিছে সবাই অফ করে দাও কি বলো হাতি তারপরে দেখো টাইগার তো কি আপেল তো আপেল তো পিপলা বসতেছে না টাইগার তো কি শব্দের অর্থ বাঘ বাঘ দেখেছ চিড়িয়াখানা বাঘ দেখেছ মাছ মনে রাখবে তারপরে এরপরে দেখো কি হ্যানা তো মুরগি হ্যানা তো মুরগি তারপরে দেখো আকাশ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আজকে আমরা কি কি শিখলাম
আজ আমরা কি কি শিখলাম বলো? আমরা শব্দ অর্থ শিখলাম, অনেকগুলো ওয়ার্ড মিনিং শিখলাম। শব্দের অর্থ আর এই ওয়ার্ড মিনিং গুলা, ওয়ার্ড মিনিং গুলা কি করবে? বারিকা জানবে, বারিকা জানবে। আমি যে শব্দ অর্থ গুলো আজকে শিখিয়ে দিয়েছি এগুলি বারিকা জানবে। তাহলে আজ এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে তোমাদের সাথে আমার ইনশাল্লাহ দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করে। হইচই করবে না, হইচই করবে না। পারছো কেন? তোমরা হইচই করছো কেন? আমি যে শব্দ গুলা শিখিয়ে দিয়েছি এগুলো শিখেছো তোমরা? আমি যে শব্দার্থ গুলো দিয়েছি এগুলি তোমরা পারো সবাই? বলো তো, অ্যাপেল অর্থ কি? অ্যাপেল অর্থ অ্যাপেল, অ্যাপেল অর্থ আপেল, অ্যাপেল অর্থ আপেল। ক্যাট অর্থ কি? ক্যাট অর্থ কি? বিড়াল, বিড়াল। ডগ অর্থ কি? কুকুর। ডগ অর্থ কুকুর, কুকুর, কুকুর। এফ আই এস এস টি শব্দ কি? তারপরে মুরগি, মুরগি হেনার তো কি? হ্যাঁ, তারপরে ক্লোজ করা, বন্ধ করা। তারপরে আমি শব্দ গুলো শিখিয়ে দিয়েছি, তোমরা একটু একটু করে বলো তো দেখি, অর্থ বলো। স্থায়ী অর্থ কি? আকাশ। স্থায়ী অর্থ আকাশ, স্থায়ী অর্থ আকাশ, আকাশ। তারপরে টাইগার অর্থ কি? টাইগার অর্থ বাঘ, বাঘ। ইলিফ্যান্ট অর্থ কি? ইলিফ্যান্ট, হাতি। ইলিফ্যান্ট অর্থ হাতি, হাতি, হাতি। ই ডাবল জি এগ, এগ অর্থ কি? ডিম, এগ অর্থ ডিম। আচ্ছা তারপরে ডি শব্দ মাছ, মাছ। এটা তোমরা পারো। মাথা কি? হ্যাঁ, মুরগি, মুরগি। পারো
open open ayo tuh ki ayo ayo tuh ki mata mata itu madam ada hana sir na madam ke to amari order ke dekha da madam ke dekha da to er kumar ki oi gesh ko hado to ki amo kotha bola ache na je to kene shobuj da kotha bolo shobuj da bola eta to hocche se eta kono hocche to তোমাদের সাথে আমার আবার দেখা হবে ভালো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে ঠিক আছে আমি দাদা দিয়ে আগে